ফারহানা ফারিয়া লাবণ্য, আপনি জানতে চেয়েছেন সকালে ঘর ঝাড়ু না দিলে কি কোনো অমঙ্গল হয়? সকালবেলা নাকি পুরুষরা ঘুম থেকে উঠার আগেই ঘর ঝাড়ু দিতে হয় না আবুন? এটা বানোয়াট কথা, হয়তো পুরুষ শাসিত সমাজে নারীদেরকে আপনার কোণঠাসা করে রাখার জন্য বা তাদেরকে কাজে লাগানোর জন্য কেউ তৈরি করেছে, এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। মিনহাজুর রহমান জানতে চেয়েছেন, আপনার অধিকাংশ কথা ভালো লাগে কিন্তু আপনার কিছু কিছু কথা খুব খারাপ লাগে, যেমন কবরস্থান জিয়ারত করা বেদাত ও শিরক। ভাই মিনহাজ, আমাদের ব্যাপারে অনেক আপনার বিভ্রান্তি অনেকে ছড়িয়ে থাকেন, আমরা যা বলিনি সেটাও অনেকে বলে থাকেন। এই যে একটি কথা অনেকেই বলছেন যে আমরা কবরস্থান জিয়ারত করা বেদাত এবং শিরক বলেছি, খুবই জঘন্য একটি মন্তব্য আমাদের ব্যাপারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তাহসাবুন হাইয়ানা ওয়া হুয়া ইনদাল্লাহি আযীম, তোমরা যেটাকে খুব হালকা মনে করছো এটা আল্লাহর কাছে অনেক বড় বিষয়। কিছুদিন আগে কিছু ভাইরা আমাদেরকে কমেন্ট করা শুরু করলেন যে আপনারা পেশাব দাঁড়িয়ে পেশাব করাকে জায়েজ মনে করেন, অথচ আমরা দাঁড়িয়ে পেশাব করাকে জায়েজ মনে করি না এবং সেটা বলিও নি আমরা। এই যে বিভ্রান্তিগুলো, এগুলো মানুষ ছড়িয়ে থাকেন। কবরস্থানে জিয়ারত করার ব্যাপারে আমাদের ভিডিও রয়েছে, বক্তব্য রয়েছে এবং সমস্ত বক্তব্যে আমরা বলেছি কবরস্থান জিয়ারত করা সুন্নাত, এটা বেদাত কেন হতে যাবে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা করতে নির্দেশ করেছেন সেটা বেদাত কীভাবে হবে? আমরা সেটা বলিনি। তবে হ্যাঁ, ঈদের দিনে বা বিশেষ কিছু দিনে, শবে বরাতে, বিশেষ করে ঈদের দিনে কবর জিয়ারত করাকে সুন্নাত মনে করা হয়। ঈদের দিনে উপলক্ষে আমরা বলেছি যে ঈদের দিন যদি কেউ কবর জিয়ারত করাকে ঈদের রুটিন আমল মনে করে এবং ঈদের দিন হয়েছে তাই করতে হবে শরীয়তের নির্দেশ, বিশেষ সওয়াব হবে এরকম মনে করেন, তাহলে সেটি বেদাত হবে। কারণ শরীয়ত ঈদের দিনে কবর জিয়ারতের বিশেষ কোনো গুরুত্ব দেয়নি। আপনার মনে চেয়েছে ঈদের দিন বা আমার কথা স্মরণ হয়েছে, আপনি তাদের কবর জিয়ারত করতে গেছেন, সন্দেহভাবে সেটি করতে পারেন, প্রশংসনীয়, কোনো অসুবিধা নেই, আমরা এটিও সে বক্তব্যে বলেছি। তাহলে এখানে বেদাতটা কোথায় বললাম? আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এরপরে